সহ্যের ব্যাপার ওই সময় আল্লাহর রহমত আপনার আমার পয়গম্বর আল্লাহর দুস্তের সাথে আছে না দুনিয়ার মানুষ অনেকেই নবীকে পায়াও চিনে নাই কিন্তু প্রাণীরা তো চিনে আল্লাহর নবীর বন্টনে যেই ছাগলগুলো ভেড়াগুলো নিয়া উনি হাওরে যান ওই পাহাড়ি কুলা এলাকায় গিয়া ঘাস খাওয়াইতে যান দিনের বেলায় সব রাখালেরা খাদ্য খাওয়ায় কিন্তু আল্লাহর নবী এক জায়গায় বসা থাকেন সকল বকরি ভেড়াগুলো আইসার নবীজিকে ঘিরে বসে থাকে ওই ছাগলগুলো আপনার আমার দুস্তে আপনার আমার পয়গম্বরের চেহারা মুবারক দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার আদর পান মার আদর পান মা হারাইলেন ছয় বছরে আবার দাদা হারাই ফেলছেন আট বছরে দাদা নাই মা নাই বাবা নাই কত অসহায় অবস্থায় আল্লাহ আপনার আমার নবীকে পাঠাইছেন দুনিয়ায় মহান মাওলা কারীম এমন কিছু গঠন গঠাইছেন এমন কিছু ঘটনা ঘটাইছেন যা ঘটবার নয় তা ঘটাইছেন আল্লাহর পয়গম্বর পাহাড়ের আঁকা বাঁকা পথে উনি একা একা হাঁটেন আর ভাবেন প্রভু বাবা নিয়ে গেলেন মা নিয়ে গেলেন দাদার ছায়া ছিল সেই দাদার ছায়াও নিয়ে গেলেন এত অসহায় অবস্থায় পাঠাইলেন অথচ তামাম দুনিয়ার জিম্মাদারি মুহাম্মাদের মাথার উপরে ছেড়ে দিছে পাহাড়ের আঁকা বাঁকা পথে হাঁটেন আট বছরের পরে দাদা নাই এই রাস্তা দিয়ে আবু জেহেল যায় কোন জেহেল আবু জেহেল যায় মুহাম্মদ ভাতিজা রাস্তা হারাইছো ফদ বুলিয়েছো আও বাড়িতে পৌঁছায় দিই আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়া ঘোড়ার পিছনে বসাইছে আবু জেহেল ঘোড়ার পিছনে বসাইছে চাবুক মারে গুড়া তো সামনের দিকে কদম বাড়ায় না আবু জেহেল আশ্চর্য ভালো চালায় আসলাম এতক্ষণ এখন সামনে কেন যায় না আরো জুড়ে চাবুক মারে কিন্তু না সামনের দিকে যায়ই না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক অলৌকিক ঘটনা ঘটায় দিলেন যেটা আবু জেহেল কল্পনাও করে নাই কারোর কাছে বললে বিশ্বাসও করব না আল্লাহ রব্বুল আলামিন গুরার জবান খুলে দিছেন মানুষের মতো কথা বলা শুরু করছে আরো জোরে কর না সুবহানাল্লাহ হে মালিক আমাকে চাবুক কেন জবাই করলেও সামনের দিকে কদম বাড়াবো না সামনের দিকে কদম বাড়াবো না কারণ যাকে পিছনে বসাইছো যতক্ষণ সামনে না আনবে ততক্ষণ আমিও সামনে যাব না আপনার আমার পয়গম্বরকে যখন সামনে আনলো গুড়ার গতি এতটা বাড়ছে লাগাম ধরে রাখতে পারে না রে গুড়া তুই তুই এমন করিস না আজকে কেন এইভাবে দিক বেদিক ছুটাছুটি শুরু করলে আমি তো পড়ে যেতে পারি গুড়ায় আরেক কথা বলা শুরু করলো মালিক জীবনে ভাবি নাই আমার কপালেই আছে কল্পনা করি নাই জীবনে ভাবতে পারি নাই বিশ্ব নবী আমার কপালে এত সম্মানী এত দামি মানুষ আল্লাহর বন্ধু আমার উপরে সোয়ার হবে ভাবতে পারি নাই সেই খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি বংশের মানুষের কাছে গেছে ওই আমার গোষ্ঠীর লোক আসো এই মুহাম্মদকে নওয়ায়া দিলাম একটা কথা বলে যায় একটা ভবিষ্যৎবাণী দেই এই মুহাম্মদের দেখ শুন তোমরা ভালোভাবে করবা এমন একদিন আসবে এই মুহাম্মদের উসিলায় আমার বংশের মুখ উজ্জ্বল হইব বংশের মুখ উজ্জ্বল হইছে নি না হইছে না কুরাই বংশের মুখ আল্লাহ উজ্জ্বল করছেন নি না করছেন না আল্লাহু আকবার বলে তাম দুনিয়াতে যত বংশ যত গোত্র সর্বোত্তম সর্বমর্যাদার অধিকারী কোরাইশ উজ্জ্বল হয়েছেন না হয়েছেন
তো আফসোসের বিষয় হলো তার কথা সঠিক বংশের মুখ উজ্জ্বল হইছে কিন্তু হেয়ার মুখটা হইল না হেডটা হইছে হেয়ার বাড়ির থাক মানুষকে পেশাব পায় না করে আল্লাহ তাকে এত কিছু দেখাইলেন এরপরেও সে হেদায়াত পায় নাই মানুষের কাছে যদি এখন কয় যে আমার গুড়াই আমার সাথে আলাপ করছে তার মাত বোরার কেউ মানব না মাতা আগে যে দায় আসিন না আসিন হনার নাই এটা হইতো না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারো বছর বয়সে যখন পৌঁছে গেলেন উনি ওনার চাচার তত্ত্বাবধানে আছেন এখন আট থেকে বারো পর্যন্ত চাচার তত্ত্বাবধানে চাচার চাচাকে আবু তালেব আবু তালেবের তত্ত্বাবধানে বড় হইলেন আর উনি হইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালেব হযরত আলীর আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনার আমার নবী আপন চাচাতো ভাই আপন চাচাতো ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধানগুলো শিখাইতে গিয়ে বিয়ে শাদির বন্ধন শিখাইতে গিয়ে একটা বিয়ে দিছেন নিজের মেয়েকে হযরত আলী আপন চাচাতো ভাইয়ের সাথে একটা বাউন্ডারি দিছেন বিয়ে শাদি কার সাথে হতে পারবে কার কার সাথে হতে পারবে না নবীজি একটা বাউন্ডারি দিলেন যে আপন চাচা মেয়ের আপন চাচার সাথে বিয়ে হতে পারবে না কিন্তু এক সিঁড়ি ওই দিকে চাষ তুলে চাষার সাথে ওই তরব বাউন্ডারি এই দিক দিয়ে একটা সীমানা দিছেন আবার আরেক দিক দিয়ে এক সীমানা দিছেন জায়েদ ইবনে হারেসা আল্লাহর পয়গম্বরের পালিত পুত্র এই পালিত পুত্র জায়েদ ইবনে হারেসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ ইবনে হারেসার বিবি এই বিবিকে পরবর্তীতে উনি বিয়ে শাদি করেন বিয়ে করেন পালিত পুত্রর বউ পালিত পুত্র কি নিজের পুত্র ওই দিক দিয়ে আরেকটা বাউন্ডারি দিয়া ইসলামের বিধান শিখাইয়া দিলেন বিয়ে শাদির সীমা রেখা এই এর পরেরটা সব জায়েজ কিন্তু এর ভিতরে ঢুকতে পারবে না কথা বুঝে আসতেছে আল্লাহু আকবার আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স আট থেকে বারো এই টাইম ছিলেন আবু তালেব চাচার তত্ত্বাবধান আবু তালেব যাবেন ব্যবসার কাজে সিরিয়ায় নবীজিকে সাথে নিয়ে যাবেন যে আমার বাতিজারে মক্কায় তো যাইমু আমার এতিম বাতিজা কে দেখশুন করবে আমার বিবি মহিলা মানুষ বাচ্চারা তো ছোট ছোট কে দেখশুন করবে আমার সাথে লয়ে যাই আবু তালেব সাথে নিয়ে গেছেন সিরিয়া পর্যন্ত যখন পৌঁছলেন বুহাইরা নামক একজন পণ্ডিত রাহেব বুহাইরা রাহেব নবীজির চেহারা বারবার দেখেন চেহারা মুবারক বারবার দেখেন আর বলেন আবু তালেব এই শিশু কে গো তোমার সাথে এই বাচ্চাকে এই বাচ্চা হলো আমার ভাতিজা আমার ভাই আবদুল্লাহর সন্তান আমার ভাই দুনিয়ায় নাই এই আবদুল্লাহর সন্তান হলো আমার এই ভাতিজা আমি নিজের সন্তানের মতো করেই লালন পালন করি আমি যেখানে যাই সাথে করে নিয়ে যাই কারণ আমার আব্বাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন কে দেখাশোনা করবো আমি তার দেখশুন করি বুহায়রা রাহেব বলে আবু তালেব বুঝতে পারছি তুমি এই শিশুর ভবিষ্যৎ ভালো চাও হলে হ আবু তালেব রে আর সামনে যাও না ইহুদি বড় বড় গবেষক সব গবেষক না যারা একেবারে উঁচা লেভেলের গবেষক তারা তোমার ভাতিজারে খুঁজতেছে তোমার ভাতিজার সাথে অনেক কিছু মিলে যায় বাবার নাম হবে আব্দুল্লাহ মার নাম আমেনা আল্লাহ পাঠাইবেন মক্কায়
এতিম বানায় পাঠাইবে মিলে তো যায় রে আবু তালেব তোমার আথি জারে লয়ে সামনে যায় না বনি ইসরাইল ওই যে কুখ্যাত বনি ইসরাইল কওমের মধ্যে ধারাবাহিক 70,000 পয়গম্বর আল্লাহ পাঠাইছেন 70,000 পয়গম্বর পাঠাইছেন ওরা এতই বদমাইশ এতই খারাপ অনেক নবীকে নিজেরা মেরে ফেলছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে এদেরকে এমন ভাবে ঘোষণা দিবেন এরা হলো বস্তি হারা ভূমিহীন আল্লাহ এই জমিনের অধিকার এদের কাছ থেকে কেড়ে নিছে আরো জোরে কর আল্লাহ আল্লাহ এদের জমিন এদের অধিকার থেকে এই ভূমিকে কেড়ে নিছেন এই ভূমিতে এদের বেঁচে থাকার অধিকার ওরা সারা জিন্দেগি বর জিল্লুতি নিয়ে থাকতে হবে এটা কোরআনে নাযিল হয়েছে নবীগণের উপরে ওরা আক্রমণ চালাইতো ওরা হইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে ছেলেরা ইউসুফ আলাইহিস সালাম একজন নবী বাকি 11 জন তো আর নবী না ওই 11 জনের থেকে একজনের বংশধর একজনের নাম ছিল ইয়াহুদা ঐতিহাসিকগণ বলেন ওই ইয়াহুদার বংশধর যারা তারা ইহুদি তখনকার সময়ে যুগ যুগ ধরে আল্লাহ যত নবী পাঠাইছেন সকল নবীদের বিরোধিতা করাইছিল এই গোষ্ঠীর কাজ নবীওয়ালা নীতির বিরোধিতা করা এটা তাদের কাজ ছিল আল্লাহ যেই নীতিমালা যুগে যুগে পাঠাইছেন সেই নীতির বিরুদ্ধে চলা নীতির বিরুদ্ধে অবস্থান এটা ছিল তাদের কাজ আমেরিকার মোরালরা আমাদের উপরে মাতাব্বরি করার জন্য একটা বিষ পুরা গায়ে রাখছে ইসরায়েলকে সকল অস্ত্র সকল টাকা দিয়া তার রাষ্ট্র গঠন করিয়া তাদের দ্বারাই ওদেরকে ডেভেলপ করে রাখছে এটা আমাদের জন্য একটা বিষ পুরা মধ্যপ্রাচ্যের জন্য একটা বিষ পুরা আজকে আমার সেই মুসলমান ভাইদের উপরে মুসলমান বোন মুসলমান শিশুদের উপরে বড় আশ্চর্য লাগে তাম দুনিয়ার বড় আশ্চর্য লাগে এত মুসলমান কিন্তু মুসলমান মুসলমানের দরদ ভুলে গেছে মুসলমান মুসলমানের সহযোগিতা ভুলে গেছে আমি আপনাদেরকে বলি অন্তত যুদ্ধে অংশ গ্রহণ করার সুযোগ আমাদের নাই সুযোগ থাকলে অবশ্যই অবশ্যই যুদ্ধে অংশ গ্রহণ করতাম সুযোগ যেহেতু নাই অন্তত আমাদের যা করতে হবে তাদের জন্য মন থেকে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন আল্লাহ তৌফিক নেই তোমার হাবিব বলছেন পৃথিবীর এক কিনারে যদি আমার কোনো মুসলমান নারী আমার উম্মতের কোনো একজন নারী যদি বেইজ্জত হয় আমার মুসলিম উম্মতের একজন নারীর উপরে যদি পৃথিবীর এক প্রান্তে কেউ বাঁকা নজরে তাকায় পৃথিবীর আরেক প্রান্তের মুসলমান তোমাদের উপরে এর প্রতিশোধ নেওয়া এর জবাব দেওয়া ফরজ হইয়া যায় আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام وأفشى السلام وصلى بالليل والناس نيام و
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد الألو إسلامي ستر شنغ চৌগঙ্গায়ের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা বাড়ি ঘরে দূর দূরান্তে বসে আলোচনায় শামিল আছেন দ্বীনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা আল্লাহ পাকের কাছে প্রথমত শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মানুষ বানাইছেন গরু ছাগল কুকুর বিড়াল এগুলো প্রাণী না বানায় মানুষ বানাইছেন আশরাফুল মাখলুকাত তো নবীগণ আল্লাহকে ভালোবাসতেন আর আল্লাহ আমাদের নবীকে ভালোবাসতেন সমস্ত নবীগণ হামেশা পরেশান থাকতেন কিভাবে আল্লাহকে খুশি করা যায় আর আল্লাহ মায়ের নজর দিয়া তাকায়া থাকতেন দুস্তকে কেমনে খুশি রাখা যায় সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহ জানাইছেন দুস্ত আপনার উম্মত জান্নাতে না গেলে আমি কোন নবীর উম্মতরে দিব না আপনি জান্নাতে না ঢুকলে আপনি আগের কাতারে না গেলে রেজওয়ান জান্নাতের দরজাই খুলে দিবে না জান্নাতের প্রহরী ফেরেশতার নাম রেজওয়ান ওই ফেরেশতা ভিতর থেকে জিজ্ঞাসা করবে কে আপনি কে আপনি আদম আলাইহিস সালাম বলবে না না আদম সফিউল্লাহ দরজা খুলে দাও জান্নাতে ঢোকার জন্য আল্লাহ পারমিশন দিয়া দিয়েছেন হাশরের ময়দান বিচার কার্য আছে একদিকে নবীগণের জামাত জান্নাতের সামনে গিয়া হাজির হে ফেরেশতারা দরজা খোলাব আমি আদম প্রথম মানব প্রথম নবী জান্নাতে ঢোকার জন্য আসলাম জান্নাতের ফেরেশতা বলবেন মাফ করবেন নিয়ে কোনো সময় হয় নাই দরজা খোলা হবে না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু কিন্তু দুই অর্থের মধ্যে অনেক ব্যবধান ওই যে আগে বললাম খলিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য আগুনে জাফাইছেন আল্লাহকে খুশি করার জন্য সন্তান কুরবানি দিছে উনি খলিলুল্লাহ ও আল্লাহর খলিল মাফ করবেন দরজা খোলার সময় কোনো হয় নাই মুসা আলাইহিস সালাম বলবেন আনা মুসা কালিমুল্লাহ দরজা খুলে দাও জান্নাতে ঢুকবো না দরজা এখনই খোলা হবে না ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ সেখানে উপস্থিত রেজওয়ান ফেরেশতা প্রশ্ন করে বসবেন নবীগণ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবীর নাম শুনলাম
آخر الزمان ار پیغمبر محمد الرسول اللہ کی آشن نئی نبی گن بلتے تک بنا تینی اکنے آشن نئی تینی شئی جہنم ار دور زیادہ رایا سن دیکھار جنو کن کن امت ری اللہ جہنم در امتی امتی بلتے سن شپریش کرار جنو پیغمبر شئی جہنم ایبان فل سیرہ تھیر کنر درائی ریسے رزوان فرشتہ بولتے تک بے اپنا جنرا کون جنہ تیر چابی محمد الرسول اللہ رہت جوا ہوئے گے سے امر شئی نبیر امت دامی نبیر دامی امت انن نبیر امت تیرا گناہ کر لے گناہ لے کا ہوئی تو توبہ کر لے معفو کر ہوئی تو ایک جگہ ایک تک گاس چلو گاس تک کٹے فیلا ہوئی سے دیکھ لے بزا جائے ایک تک گاس چلو انہوں روب باوے انن نبیر امت را گناہ کر لے جو دی توبہ کرتے اللہ معاف کرے دیتے کھلی تک تو جائے گا آخری زمان ار پیغمبر ار امت در بلائے اللہ بلین دوستو آپنا ار امت شیطان ار دکھائے پر گناہ کر رہے کارون آگر زگے تو آنچولک بابے نوبی پٹائی تھے ایک ایک علاقہ ایک ایک جن نوبی گیپ نائن شربو چو گیپ عیسیٰ علیہ السلام ای دنیا زمین تکے بیدائے ہوار پرے اپنر امر پیغمبر ششن پاشو شتر بزرگے ایکن کو تو گلو اپنر امر پیغمبر بیدائے ہوئے گے سارو بیشی دین ہوئی سنی نوئی سن دین جو تو زبے دورت تو تو بار بے دین جو تو زبے دورت تو تو بار بے اللہ بولین دوستو اپنر امت را شیطن دکھائے پھنے گناہ کرتے پارے انتوارا جو دی چوکر پانی سرے دیا توبہ کرے ہمیں ایمون بابے ماف کر بو گناہ ماف کر دیا وہی گناہ گلو نیکی دیا بدلائے دیو امرشی نبیر امت ابو طالب نبیزیر چاچا جان حضور کے بولین محمد تمہارے ہمیں تو بھلو بشی کینو زنو نی بابا کینو زنو نہیں تمہارے ہمیں تو بھلو باشی کرن تمہار جن میر شمو ہوئی کیچو گھٹھونا ہمار زانا تمہار ماں جو کن تمہار کے گرمے دارن کرے چھین اللہ پاک اما در کے انہیں کیچو دیکھائی چھین جیبونے جا دیکھر نوئے جیبونے جا بابار نوئے تمہار ماں زے تمہار کے پیٹھے دارن کرے چھین انہوں نے گرمو بھوتی محیلہ در مطا چھلو نا پیٹ اچھا ہوئے شریر باری ہوئے جائے شنطان جو کن مار گر بیاشن مار کوشٹو ہوئے نینا ہوئے نا اچھا کر لی آگر مطو ہاتھ پرنا اچھا کر لی آگر مطو بوشے کھائیتے پرنا اچھا کر لی آگر مطو گھومائی تو پرنا مادو کی نیا مادر کے جے گر بی دارن کرے چھین تا در کوشٹو ہوئی سے نینا ہوئی سے نا ایمون کی ایک دن محیلہ गर्भवती महिला जखन खाना खाइते बसे एमनी सात आठ मास बयसेर बच्चा सात आठ मास होइसे पेटेर मध्य बच्चा लाथी मारे लाथी देयनी ना देय ना खानार प्लेटटा रेखे देय उपस्थित लोकेरा जिज्ञासा करे शाशुड़ी ननदीरा जिगाय कि होइसे आपनेर उनी एई कथा बोलेन ना जे आमार बच्चा आमार लाथी मारछे انہی بولن کسوی ہوئے نہیں شدو پلیٹا ریکے دیا چپ کرے گیا شویا پرے رے دنیا مانوش تمہار ماں تمہار بیرود دے کنو ابیزو کرن نہیں کارور کچھ کنو بیچھارو دن نہیں نالش کرن نہیں جے تمہیں لاتی مرسو یہ تو کوشٹو کرے آما در کے گھرب دارن کرے چنی ای زنن نبیزی بولن امار مایار امترا رے ماں جو دی کشی ہوئے بابا جو دی کشی ہوئے تو شایوں اللہ تمہار پتی کشی ہوئے جائی ہو انہوں نے محیلہ رہا
আমাদেরকে যেইভাবে আমাদের মারা ধারণ করেছেন গর্ভধারণ করেছেন বিশ্ব নবীর ক্ষেত্রে এমন হয় নাই আবু তালিব বলে মুহাম্মদ তোমাকে যে গর্ভে ধারণ করেছে আমিনারে বোঝা যাইতো না সে কি সন্তান সম্ভব কিনা সন্তান সম্ভব না তার পেটে তুমি আছো না নাই এটা বোঝা যাইতো না সে কি গর্ভবতী মহিলা কিনা গর্ভবতী না এটা বোঝাই যাইতো না তোমাকে পেটে ধারণ করে তোমার মা মাঝে মাঝে জমজম কুয়ার কাছে আইতো পানি নেওয়ার জন্য জমজম কুয়ার ভিতরে বালতি ফেলায় আর লম্বা রশি দিয়া মক্কার মহিলারা পানি উঠাইতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের মর্যাদাটা বুঝায় দেই মর্যাদা কেমন ছিল আমার আপনার নবী মার করবে উনি আইছেন পানি নেওয়ার জন্য বালতি ফেলানোর প্রয়োজন নাই পানি উপরে উঠা গেছে মহিলারা আশ্চর্য হয়ে গেছে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে কোন কোন মহিলা এসে বলে আমি না বোন তুমি একটু দাঁড়াও তুমি একটু দাঁড়াও তুমি যখন দাঁড়াইয়া থাকো তুমি যখন দাঁড়াইয়া থাকো পানিটা তখন উপরে থাকে আর পানি উপরে থাকলে আমরা আরামে পানি নেবার পারি একটু দাঁড়াও তুমি দাঁড়াইলে পানি উপরে উঠে যায় আবু তালেব আরো বর্ণনা করেন মুহাম্মদ তুমি জানো নি তুমি যখন তোমার মার গর্ভে ছিলা তোমার দাদা আব্দুল মুতালেব উনি যদি কোনো দোয়া করতেন তোমার মারে ডাইকে কাছে বসাইতেন তোমার মারে ডাইকে নিয়ে কাছে বসাইতেন মাগো আমিনা তুমি আমার কাছে বো আমার কাছে লাগে তুমি দাঁড়ো বইয়া থাকলে আমার দোয়া কেন জানি কবুল হয়ে যায় আমরা সেই নবীর উম্মত ওই পয়গম্বরের উম্মত কোনদিন দরখাস্ত করি নাই আল্লাহ দয়া করে পাঠাইছে আল্লাহ যদি ইচ্ছা করতেন আগে পাঠাইতে পারতেন নি না পারতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে সমস্ত রুহগুলো যখন একসাথে ছিলাম সমস্ত রুহগুলো যখন একসাথে অবস্থান কিছু রুহ আলাদা বাছাই করে রেখে দিয়েছেন ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ এই রুহগুলো আলাদা বাছাই করা কেন আলাদা বাছাই করা কেন আল্লাহ বলেন ফেরেশতারা রে এই বাছাই করা রুহগুলো আমার দুস্থের উম্মত বানাইব বাছাই করা মানুষ আমরা বাছাই করা অথচ নিজের দাম নিজে বুঝি না দামি নবীর দামি উম্মত হইয়া কম দামা কাম করি শয়তানের দুঃখায় পরে কম দামা কাজ হইয়া যায় এটা বোঝা দরকার তুমি কে তোমার পরিচয় আগে জানো মুসলমান ইমানদার ভাইরা আমার আব্দুল মুত্তালিব দোয়া করতেন আমিনারে কাছে বসায়া দোয়া কবুল হওয়ার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য আব্রাহা হাজির আব্দুল মুতালিব শত চেষ্টার পরেও যেহেতু প্রতিহত করতে পারে নাই খানে কাবার দায়িত্বশীল আব্দুল মুতালিব এই আব্দুল মুতালিব মা আমিনাকে কাছে দাঁড় করাইয়া মক্কার মানুষ নিয়ে হাত উঠাইয়া দোয়া করেন আল্লাহ তোমার গড়ের মালিক তুমি তোমার গড়ের মালিক তুমি তোমার গড় তুমি হেফাজত করো এই গড়ের মালিক যদি তুমি হইয়াই থাকো তোমার গড় তুমি হেফাজত করো আমার ক্ষমতা নাই আমরা এই মক্কায় যে কয়েকজন মানুষ বসবাস করি যদি এই হস্তি বাহিনীর মোকাবেলায় যাই নারী শিশু কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না আমাদের সামর্থ্য নাই অস্ত্রের বল নাই জনবল নাই এই জন্য তোমার গড় তোমার জিম্মায় ছেড়ে দিলাম মা মিনারের সাথে নিয়ে দোয়া করেছিলেন খানায় খাবার চৌকাটের মধ্যে ধরে ওই জায়গাটার নাম মুলতাজেম মুলতাজেমে ধরে যদি কেউ এখনো দোয়া করে দোয়া কবুল হয়ে যায়
যার তৌফিক আছে মক্কা মদিনা সফর করার হজ করা যাদের উপরে ফরজ অনেক কপাল পুরা মানুষ আছে ক্ষমতা আছে তারপরেও যায় না তৌফিক আছে তারপরেও যায় না আর এমন মানুষও আছে তৌফিক নাই কিন্তু নীরবে নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে প্রভু যদি গো সচক্ষে তোমার এই ঘরটা দেখবার পারতাম তোমার হাবিবের রোজার পাশে দাঁড়ায় সালাম দিতে পারতাম আল্লাহ পাক রব্বুল আলামিন যার দোয়া কবুল করে নেন অর্থ নাই টাকা নাই এরপরেও ওইখানে আল্লাহ সফর করায় দেন বিশ্বাস হয় আপনাদের 2018 সালে আমি এক ভাইয়ের সাক্ষাৎ পাইছি মিনায় অবস্থানের সময় যারা গেছেন তো দেখছেন জায়গা খুব কম শোয়ার জন্য এক ফুটের চেয়ে জায়গা কম দেয় আর ওইখানে শুয়াই কি আর মনেই তো চায় না শুয়ে থাকার জন্য জিকির আজকার গল্প গুজব পরিচিতি আলাপ আলোচনায় চলে এতে কাফের মতো তো আমি একজন লোককে প্রায় দেখতেছি তাকায়া তাকায়া এই লোকটার সুরত সিরত চলাফেরা হজ করার জন্য যেই তৌফিক থাকার দরকার এরকম অর্থনৈতিক তৌফিক আছে বলে আমার মনে হচ্ছে না আমি যে তারে জিগাইয়া তো বিপদ ভরা কুন্ডা মনে করে বয় গাড়ির সাইডে দেখ মুরব্বী মানুষ খারা তো আমি দেখতেছি দূর থেকে আরেক লোকে 10 টাকা একটা নোট বাইর করছে 10 টাকা একটা নোট বাইর করিয়া তারে দিতে চাইতেছে গাড়ির জাম লেগে গেছে একটা বাজার বাজারের মধ্যে গাড়ি ঘোড়া থাকে না অটো রিক্সা পার করতে পার করতে সময় তো লোকটার গাড়িটার সাইটে দিয়া মুরব্বী মানুষ জীর্ণশীর্ণ বডি এলোমেলো চুল কাপড় চোপড়ও সুবিধার না উনি ফকির মনে করিয়া 10টা টাকার তারে দিস আমি দেখতেছি পিছনের গাড়িতে বইয়া বইয়া তো এই লোক তাকায়া তার কাছে বলতেছেন কি টাকা কেন দিতেছেন আমি ভাবছি যে আপনি বিকুপ মানুষ এখন তোমার আছে তারা দিছে ঠিক মতো যাইবে করতে তুই তুই যাইবে করতে এই বাজারটা আমার যেই কইছে বাজার আমার বেটা যখন জোরে শিক্ষা দিছে দোকানদারের বাইরে সাসা কি তুইছে সাসা কি তুইছে কয় বেটা আমার ভিক্ষা দেয় এই জন্য আল্লাহ যাদেরকে মাল দেন এই মালের হক আদায়ের যত তরিকা এর মধ্যে পোশাক আশাকে যেন প্রকাশ পায় যে আল্লাহ তোমাকে নিয়ামত দিছে আমি নাম সিতক আমি নেমে মুরব্বীকে প্রথমে ঠান্ডা করছে বেটা আমার তো নবিসার দিতে চাই আমি বললাম যে চাচা মিয়া আসেন একটা চা খাই আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে দিছেন কয় আমার নাতি নাতকররা যদি শুনে এর গাড়ি গুড়ি সহ সব ভাঙ্গে রুঙ্গে বিনাশ করে দেবো সব দুষ্ট বেটা আপনার এত বড় বাজারের মালিক আপনি আল্লাহ এত সম্পদ আপনারে দিল কিন্তু ফুসাকে কি হালত ফুসাকে কি হালত আপনি যদি নিজের একটু গুছায় রাখতেন তাহলে আর এই চিত্রটা হইতো না আপনার চেহারায় আপনার পোশাকে বোঝা যাইতো আল্লাহ আপনাকে নিয়ামত দিছেন যদি বোঝা না যায় এটা কৃপণতা প্রকাশ পাবে কথা বুঝে আসতেছে আপনাদের এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করলে যদি কবুল হইয়া যায় ক্ষমতা নাই এরপরেও যে নিতে পারেন কিন্তু নিতে পারেন ঠিক আছে আমার ভয় লাগতেছে জিগাই না বেটারে আমার তো রাস্তাঘাটে শৈল অভিজ্ঞতা আছে আমি কি তা কই আমার কুন্ডাতে ওটা কি মনে করবো তো এমনি উনি আমার জিগাইতেছে হুজুর সিরা খাই ভাই যেই বলছে যে চিরা খাই ভাই বুঝছেন যে ময়মনসিংহিয়া আমার এলাকার মানুষ আমি গেছি ভাই সব বাড়ি করবো হাল্লো ঘাট হয়েছে আপনি কি করেন
রিকশা চালাই তাহলে আমার ধারণা ঠিক আছে তা আপনি রিকশা চালান আবার এত টাকা খরচ করে হজে কেমনে আইলেন লোকটার মুখ ভার হয়ে গেছে ছোটবেলা থেকে কান্তাম আর দোয়া করতাম এই দুইটা হাত দিয়ে আমার মার পেশাব পায়খানা হুজুর সাফ করছি আমি আমার আল্লাহ চারজন সন্তান দিয়েছেন জায়গা জমি নাই কোন রকম বিঠাটা আছে এই রিকশা চালায় আমি সংসার চালাইছি মার খেদমত আমি নিজের হাতে করছি ছোটবেলা থেকেই একটা তামান্না আমারে যদি আল্লাহ হজ করার তৌফিক দিতেন এলাকার হাজিরা যখন হজ করার জন্য আসতেন আগের দিনে মিছিল দিয়া মানুষ বিদায় দিত হুজুর ছোটবেলায় মানুষকে মিছিলের সাথে গিয়ে আমি শামিল হয়ে বিদায় দিতাম ছোট থেকেই এই তামান্না ভিতরে ছিল আমার হজ করার অর্থনৈতিক তৌফিক নাই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আমার এক ছেলে মেট্রিক পাশ করে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিছে সাভারে এই ফ্যাক্টরির মালিক 15-20 হাজার কর্মচারী চালায় প্রতি বছর লটারি দেয় লটারির মাধ্যমে মালিকের খরচে কয়েকজনকে হজ করায় যারে পায় লটারি তারে হজ করায় ভাগ্যক্রমে আমার ছেলের নাম এসে গেছে আমার ছেলে দরখাস্ত দিয়েছে স্যার জীবনে কি এমন ক্ষমতা হয় কিনা জানি না বাবার খেদমত করতাম পারি কিনা জানি না উনি আব্বার মুখে বাবার বড় আশা হজ করার এই কার্ডটা আমার নাম কাইটা কি আমার বাবার নামটা বসায় দেওয়া যায় স্যার তো মানছেন মানছেন আমার ছেলের প্রতি আরো খুশিও হয়েছে মানছেন তো মানছেন আরো খুশি হয়েছেন বাপের জন্য বুঝি এতটুকু সার দিছো তুমি তুমি তো আদবলা ছেলে আদবলা সন্তান এই কোম্পানির থেকে আমার এই ভিসা দিছে হজের খরচ বহন করছে তখন আমার মনে হয়েছে হারে কত কপাল পুরা মানুষ আল্লাহ তৌফিক দিছেন এরপরেও তাল বাহানা করিয়া করিয়া হজও যাইতো চায় না আসে না নাই জোয়ান ধনী মানুষ যদি কই বেশা কষ্টা করে হুজুর ওখানে সময় হয়েছে হজের সময় হয়েছে না হজের সময় হইব কোন সময় রোগ ডিডি লইব সময় এমন ভাবে যায় এমন বয়সও যায় উজু আসে না নাই মনে হয় না জোরে কর আমরা দেশের হালতটা এরা ধারণা হইল হজ থেকে আইসা আর ব্যবসার গর্দিত বইতাম না সৌগঙ্গা বাজারও যদি ব্যবসা করন লাগে হজের আগে যা করার করে নাই কারণ ব্যবসার বেশি তাল বালা না ওজনও কম দেয় কথাটা বুঝাইতেছে হজ করলে জিন্দগির সব গুণা মাফ হয়ে যায় গুণা যা করার সব সারা জিন্দগি বর করিয়া গুনার গাট্টি বান্ধিয়া মক্কা শরীফ তো এরা এইটা হল এর মতলব নামাজ পড়ে গৃহস্থি করন যায়নি না যায় না আমরা করি না নামাজ ফরজ বিধান হজত ফরজ বিধান মসজিদ থেকে বের হয়ে যদি তুমি গৃহস্থি করতে পারো হজ থেকে আইসা পারবা না কেন ও ভাই রোজা রাখার পরে রোজা অবস্থায় যদি ব্যবসা চালাইতে পারো হজ থেকে আইসা কেন পারবা না এতে বোঝা গেল তোমার ব্যবসায় 2 নম্বরে আছে গৃহস্থিতে আইল কাটার অভ্যাস আছে মনে করতেছ যা করবার আগেই করিয়া নেই পরে যেন আর কোনো ঝামেলা না তা সাফ করিয়া উঠা অবশেষে হজের হক আদায় করতে পারে না অনেকে অজুহাত দেখায় ছেলে মেয়ে বড় হয়েছে এর বিয়ে শাদী দিয়া এই দিয়ে আগে বড় বড়
এইটি যখন বড় ফরস্তে ডিগ্রি ভাস করেন তোমার কেলা হয়েছে বালে ঘর ভরে কারবাসায় নিলাও আর এই ফরজ বিধান হজ পালন করতে হবে বিয়ে দেওয়ার পরে এইটি শিখাইল বাকি খামাকা সম্পদ কার দেওয়া কার কাছে কতদিন থাকবে কেউ জানে আমরা জানি সকালবেলার ধনী ফকির সন্ধ্যাবেলা ওই তো পারেনি না পারে না আমার দেখা একজন একটা ঘটনা আমার দেখা ঘটনা পাঁচ বছরের ব্যবধানে দশারা সম্পদ শেষ নিজে বিশ্বাস করতে কষ্ট হয়েছে দশ আড়া সম্পদের মালিক আছি পাঁচ বছরের ব্যবধানে শেষ শুধু বাড়িখান আছে যে এত বিশাল সম্পত্তি কেমনে আচ্ছারা হইল উনার একটা মাত্র সন্তান ছেলে সন্তান একটা মেয়েদেরকে বিয়ে শাদি দিছার ছেলেটা একটু বদ অভ্যাস জুয়া খেলতো বিভিন্ন ধরনের বেজাল কাজের সাথে জড়িত হঠাৎ এলাকায় একটা মার্ডার হয়েছে এক বাপের এক পুত এইটারই আসামি দিছে রায় তো হয়ে যায় ফাঁসির ভূত তুই বাচ্চা থাকলে তোর চেহারা দেখলে আমি তৃপ্তি ভাই আমার সম্পদের দরকার নাই সব ব্যাস পাঁচ বছর লাগছে মাত্র সব বাজার ভঙ্গ সম্পদ দেওয়ার মালিক যিনি নিতেও পারেন এই জন্য হজ ফরজ হয়ে গেলে আর বিলম্ব নাই হজ করে ফেলেন ফরজ হয়ে গেছে আর বিলম্ব নাই হজ সেরে ফেলবেন কখন জানি এই মাল হাত চারা হইয়া যায় পরে কিন্তু আর হজ করার সুযোগ থাকবে না অনেকদিন পরে দেখা পরে যদি অজুহাত দেখান আল্লাহ গরিব হয়ে গেছে গরিব তো এখন হইস হজ পালন করার যে ফরজ বিধান এটা মাথার উপরে রয়েই গেল হজ পালন না করার যেই অপরাধ এই অপরাধ নিয়েই আল্লাহর সামনে যাইতে হইব এই বিধানটা মনে রাখবেন অনেকে এটা না বুঝার কারণে বিলম্ব করে হজ ফরজ হয়ে গেছে তাড়াতাড়ি সেরে ফেলবেন মনে থাকবো ইনশাল্লাহ আমরা দামি নবীর দামি উম্মত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কত প্রিয় আব্দুল মুতালেব বলেন আবু তালেব ওনার চাচা জান বলেন মুহাম্মদ তোমাকে আমি এত আদর করি এত আদর করি তোমার জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা যা দেখার নয় যা বাবার নয় তা দেখছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন স্বাভাবিকভাবে মার পেটে ব্যথা হয় সন্তান যখন ভূমিষ্ঠ হবে এর আগেই ব্যথা শুরু হইয়া যায় অসহ্যকর কোনো ব্যথা মা আমিনার ছুঁইতে পারে নাই কোনো কষ্ট হয় নাই আপনার আমার পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া দিছেন একজন মহিলা যখন সন্তান প্রসব করেন পচা রক্ত পানি বহুদিনের বেশ কয়েক মাসের পচা রক্ত পানি জমা আছে না নাই ভিতরে এই বাচ্চার সাথে যখন ভূমিষ্ঠ হয় কাছে যারা থাকেন তারা জানে কি পরিমাণ দুর্গন্ধ ওই প্রাথমিক এই রক্ত পানিটার আবু তালেব বলে তোমার চাচি ছিল সেইখানে আশপাশের যত মহিলা জানিয়া রাখো মুহাম্মদ তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় এই রকম দুর্গন্ধযুক্ত কোনো পানি ছিল না রক্ত পানিতে কোনো দুর্গন্ধ নাই বরং এগো এমন সুগন্ধ দুনিয়ার কোন আতরের সাথে সুগন্ধির মিল না এই সুগন্ধটা তোমার ভূমিষ্ঠ হওয়ার সময়ের সুগন্ধ শুধু আবদুল্লাহর ঘরে সীমাবদ্ধ না এই সুগন্ধ ছড়ায় পড়ে মক্কা নগরীর প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ এই সুগন্ধ পৌঁছায় দেন আমি ভেবেছি শুধু মক্কা পর্যন্ত সীমাবদ্ধ না মক্কার ভিতরে সীমাবদ্ধ থাকে নাই সবে সাদিকের সময় যখন তোমার তুমি ভূমিষ্ঠ হও ওই সময়ের সুগন্ধ আশপাশের শহরগুলোতেও খবর নিয়ে দেখছি এই দিন তারাও সুগন্ধি পাইছে
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর শুয়ে আছেন চাঁদনি রাত সামনে বিছানা করা কুলাস মানের নিচে শুয়ে আছে শিশু আবু তালেব ঘুরতে আসছেন দেখতে আসছেন এতিম বাতিজা শুয়ে রইছে দেখতে আসছেন হাত পা নাড়াইতেছে আবু তালেব বলেন মুহাম্মদ আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আমি মনে মনে ভাবতেছিলাম আমার ভাই আব্দুল্লাহ যদি বাইচা থাকতো আমরা সন্তানকে যেইভাবে কোনো খেলনাই না দেই ছোট বাচ্চা খেলনা দেখলে মনের আনন্দ পায় ছোট বাচ্চা আমরাও তো অনেক সময় একটা বাচ্চারে শোয়া রাইকে উপরে একটা ফুল বেঁধে দিতাম দেখছেন না এটা দোলনার মধ্যে ফুলটা বেঁধে দিলে ফুল দেইকে দেইকে তার মনে আনন্দ আসে আমি মনে মনে ভাবতেছিলাম আমার ভাই যদি দুনিয়ার জমিনে বাইচা থাকতো মুহাম্মদকেও বুঝি এইভাবে খেলনা দিত কিন্তু আশ্চর্য হয়ে গেলাম অবস্থাটা দেইকা তুমি যেই দিকেই ঘুরান দাও তোমার হাত পা যেই দিকেই নারে আসমানের চাঁদ ওই দিকে নাড়া ছাড়া শুরু করছে আমি আশ্চর্য হয়ে গেলাম মুহাম্মদ এই জন্য আমি ভাবতেছিলাম যা দেখার নয় যা বুঝার নয় কারোর কাছে বললেও বিশ্বাস হওয়ার নয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় বছরের সময় মারে হারায় ফেললেন গর্ভে থেকেই তো বাবা হারা আল্লাহর রহমত সব সময় আল্লাহর দোস্তের সাথে আছে দোস্ত আমার আপনি যেখানে যাইবেন আমার রহমত সেইখানে যাইব আর জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর রহমত সেখানে যায় ছয় বছর বয়স মা হারায় ফেলছে আরবের নিয়ম অনুযায়ী শহরের বাচ্চাদেরকে গ্রাম এলাকায় পাঠানো হইতো দুধ পান করাইয়া লালন পালন করার জন্য সম্ভ্রান্ত পরিবারের মহিলারা নিজের দুধের বাচ্চাকে দিয়া দিতেন কুলে উঠাইয়া দিয়া দিতেন গ্রামের মহিলারা এসা পয়সার বিনিময়ে নিয়ে যেত আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা নাই কিন্তু সাথে আল্লাহর রহমত আছে না নাই আরো জোরে কন কেমন আছে আপনাদেরকে একটু শোনায় দেই মা আমিনা বিশ্ব নবীকে কুলে নিয়ে বাজারের কোনায় দাঁড়াইছেন কবিলায় বনি সাআদ থেকে দশ জন একটা কাফেলা আসছে বাজারে শিশু নেওয়ার জন্য আইসাই জিগায় বাপে কি করে বাচ্চার বাপ যদি বড় ব্যবসায়ী হয় এই বাচ্চার দাম বাচ্চার বাবার যদি পয়সা থাকে দেখবেন কোনো পরিবারে যেই বাচ্চাটা ধনী বাপের তার কদর বেশি ঠিক না জামাই যদি কোটিপতি হয় তাহলে শাশুড়ির কাছে এই জামাইয়ের দাম এই জামাইয়ের যে সমস্ত সন্তানাদি অন্য অন্য নাতির চাইতে এই নাতির আদর বেশি এটা না বাজারে আইসা যেই জিজ্ঞাসা করেন যে এই শিশুর আব্বা কি করে আপনার আমার পয়গম্বরের মা যখন কুলে নিয়ে দাঁড়ায় আছেন হালিমাতুস সাদিয়া এই বাজারে যখন ঢুকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমত দিয়াই রাখছেন এমন রহমত এমন রহমত মহান মাওলাই করিম কুরআনুল করিমের ভিতরে উল্লেখ করে দিলেন وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى আপনি এতিম ছিলেন আপনি
আপনি ইতিম ছিলেন কিন্তু অভিভাবক আমি মিলায় দিছি কেমন অভিভাবক যেই অভিভাবক নিজের সন্তানের চাইতে আপনাকে বেশি আদর করবে আপনাকে যদি ও ইতিম বানায় রাখছি অসহায় ইতিম হিসাবে আমি ছেড়ে দেই নাই আমার রহমত সব সময় আপনারে ঘিরে রাখতো আমার রহমত দিয়ে ঘিরে রাখছি হালিমাতু সাদিয়া যখন বাজারে ঢুকছেন সর্বপ্রথম হালিমার নজর যায় বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে হালিমাতু সাদিয়া বর্ণনা করেন আমার কাছে কেন মনে হয় আমার কাছে কেন জানি মনে হইল বাজারের কোণায় একজন মহিলা দাঁড়ায় আছে তার কোলে কোনো শিশু নয় আসমানের চাঁদের মতো জ্বলমল করে উঠছে হালিমাতু সাদিয়ার স্বামী হালিমারে নিয়ে ঘুরেন বাজারে বাজারে এক এক শিশুর কাছে যায় যেই শিশুটাই হালিমার স্বামী পছন্দ করতে যায় হালিমা বলেন না ওই বাচ্চাটা মুড়া বেশি ওটার মা অহংকারী বেশি বাপ কৃপণ বেশি বিভিন্ন ধরনের অজুহাত দেখায় দেখায় সারাদিন ঘুরেন বাচ্চা নেন নাই আবার কেউ কেউ হালিমাতু সাদিয়ারে বাচ্চা দেয়ও নাই কারণ কি ঐতিহাসিকগণ সিরাতের ঐতিহাসিকগণ লিখেন হালিমাতু সাদিয়ার কুলেও এক বাচ্চা ছিল ধনী বাবাগণ চিন্তা করতেন নিজের বাচ্চা পালবো না আমার বাচ্চারে খাওয়াইব টাকার বিনিময়ে দিব তো এই মহিলার কাছে দিব না সারাটা দিন পার হয়ে গেল বাচ্চার অভিভাবকরা বাচ্চা দেয় নাই আর হালিমাতু সাদিয়ার চোখে লাইগা রইছে বিশ্বনবীর চেহারা মোবারক উনি বাচ্চা নেন নাই যখন বিদায়ের সময় স্বামীর কানে কানে বলেন স্বামী হে এত দূর থেকে আসলাম এই বরকতি বাজার এই বাজার থেকে খালি কুলে ফিরে যাব সবাই বাচ্চা নিল আপনি যদি এজাজত দেন অনুমতি দেন গো ওই এতিম শিশুরে আমি কুলে উঠায় নিতাম চাই হালিমাতু সাদিয়া যখন বিশ্বনবীর কাছে গেলেন কুলে উঠায় নেওয়ার জন্য আমিনার চোখ টলমল করতেছিল পানিতে উনি মনে মনে বড় ব্যথিত হচ্ছেন আমার স্বামী নাই অন্যান্য শিশুরা মা বাবা দুজনে একসাথে আসছে প্রত্যেক শিশু মা এবং বাবা দুজন একসাথে আসছে বিদায় দেওয়ার জন্য আর আমিনা তো একলাই ছিলেন বাজারে আব্দুল্লাহ যদি জিন্দা থাকতো বিদায় দেওয়ার জন্য তার বাবাও সামনে দাঁড়ায় থাকতো বিভিন্ন জায়গায় কুলে নিয়ে বাজারের এদিক ওদিক ঘোরাফেরা করতো শিশুরে নিয়ে আমার সন্তান নিয়ে তো ঘুরাইবার মতো কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মাওলায়ে করিম বলেন আমিনার মনের ব্যথা আমি বুঝি ফেরেশতারা রে আমার দোস্তেরে আমি এই বাজারে ঘুরাইব না আমার দোস্তেরে আমি সাত আসমান ঘুরাইয়া মেরাজ করাইয়া জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইয়া সমস্ত তারকারাজির দেশ সব কিছু দেখাইয়া ঘুরাইয়া আনব হালিমা তো সাদিয়া কুলে উঠায় নিলেন হালিমা বর্ণনা করেছেন জীবনে কত প্রশান্তি পাইলাম ভালো কাজে মন খুশি হয় মন্দ কাজে কষ্ট পায় যেদিন মুহাম্মদকে আমি প্রথম কুলে উঠায় নিলাম এত সুখ এত আনন্দ আমার মন প্রশান্তিতে ভরপুর হয়ে গেছে আমার মনটাকে যেন শান্ত করে দিলেন আমি যখন কুলে উঠায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম হালিমাতু সাদিয়া বলেন আমিনাকে ডাক দিয়ে তিনি বলেন আমিনা চিন্তা করো না তুমি টাকা পয়সার যা পারো তা দিবা টাকা পয়সার সাথে কোনো সম্পর্ক নাই আমি এই শিশুরে পছন্দ করে নিছি আমি তারে নিজের সন্তানের চাইতে আদর করব আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া হালিমাতু সাদিয়া আর ওনার স্বামী রওনা দিলেন উট একটা মানুষ দুইজন হালিমাতু সাদিয়া যেই উট নিয়ে আসলেন উটটা ছিল দুর্বল তুলনামূলক অন্যদের চাইতে দুর্বল আসার সময় পুরা কাফেলার সামনে চলে যেত তারা পিছনে পড়ে থাকত
আবার কাফেলা একটু থামতেন জোরে লইয়া যাই বলতেন যে আসবে তো একটা ভালো উটনি আসলা না কেন এত দুর্বল উটনি আসে মানুষ তোমার জন্য তো আমাদের সবার সময় নষ্ট হয় কিন্তু যাওয়ার সময় আল্লাহর রহমত যাওয়ার সময় পুরো পরিবর্তন হয়ে গেছে হালিমাতুস সাদিয়ার স্বামী যখন সামনে বসেন হালিমা প্রথমে বিশ্বয় নবীকে কুলে নিয়ে পিছনে বসেন আশ্চর্যের ব্যাপার উট সামনের দিকে কদম বাড়ায় না আশ্চর্যের ব্যাপার সামনে চলে না হালিমাতুস সাদিয়ার স্বামী বলেন হালিমা বুঝবার পারি না তাহলে এক কাজ করো এই শিশুকে নিয়ে তুমি সামনে বসো আমি পিছনে বসি যেই মাত্র বিশ্ব নবীকে কুলে নিয়ে হালিমার সামনে বসছেন উটের গতি এমন বাড়াবাড়ছে এমন চলা চলছে পুরা কাফেলার আগে আগে চলিয়া যা মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন বলেন দুনিয়ার মানুষ বিশ্ব নবীর মায়ার উম্মত তোমরাও জানিয়া রাখো আল্লাহর পয়গম্বরের আদর্শ বিশ্ব নবীর সুন্নত তরিকা আদর্শ যদি তোমার তোমার জীবন চলার সামনে রাখতে পারো তোমার গতিও এমন বাড়াবাড়বে দুনিয়ার অন্যদের গতির চাইতে তোমার গতি ভিন্ন হবে নবীর আদর্শ তোমার গতিটা এমন বাড়ায় দিবে সকলের চাইতে তোমার গতিবিধি হবে ভিন্ন কাফেলার লোক আশ্চর্য হয়ে গেছে এই হালিমা যাওয়ার সময় যে উঠছিল এখন কি সেইটা না বদলাইছো নাকি না উঠতো বদলে নাই সোয়ার বদলিছে বরকতপূর্ণ সন্তান পাইছি আমরা বরকতপূর্ণ শিশু পাইছি এই শিশুর বরকতে আল্লাহ উঠের গায়ের জোর বাড়ায় দিছে কোন পরিবারে দেখা যায় কামাই রুজি করে একজন কায়ফাজজন কামাই রুজি করে একজন কায় পাঁচজন আবার তার মতোই আর একজনেও এরকম কামাই রুজি করে কায় দুইজন তার ভরেও সংসার লয়ে চলতে পারে না কোন পরিবার দেখা যায় কামাই রুজি করে তিনজন ওই একজনের সমানও করতে পারে না কারণ আছে না নাই তুমি ভাই কামাই রুজি করো তুমি গৃহস্থী করো তুমি গাড়ি চালাও তুমি ব্যবসা করো তোমার একটা ভাই হিফজখানায় পড়ে কোরআন মুখস্থ করে আল্লাহর কালাম মুখস্থ করে এই বরকতে ওর উসিলায় তোমার আল্লাহ রিজিক বাড়ায় দেয় কামাই রুজিতে বরকত দেয় তোমার ঘরে একটা মেয়ে সন্তান আল্লাহ পাঠাইছে তুমি এই মেয়েটারে আদর করো আল্লাহ তার উসিলায় তোমার রিজিক বাড়ায় দেয় কার উসিলায় কি হয় কেউ জানে না হালিমা তো সাদিয়া বলেন আমার এই শিশুর বরকতে গুড়ার জোর বেড়ে গেছে উঠের জোর বেড়ে গেছে বাড়িতে গিয়ে পৌঁছলেন রাত্রে ঘুমাইছেন রাতের বেলায় ঘুমাইছেন সকালবেলায় হালিমা তো সাদিয়ার স্বামী গোয়াল ঘরের ভিতরে ঢুকছেন বকরি ভেড়ার দুধ দহন করবেন দুধ প্রতিদিন হয় আধা বালতি আজকে দি হুরা এক বালতি আর জোরে কন্যা সুবহানাল্লাহ দৌড়ে আসছেন হালিমাতু সাদিয়ার স্বামী হালিমা দেখো দেখো এই শিশুর বরকতে প্রত্যেকটা প্রাণীর উলান দুধে ভরপুর হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমত তার দুস্তের পিছনে পিছনে রাখছে দুস্ত যেখানে রহমত যায় সেখানে দুস্ত যেখানে রহমত সেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি আদর করে তত রহমত নাজিল হয় হালিমাতুস সাদিয়া এমন অভিভাবক আল্লাহ যে বললেন আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া দোস্ত আপনি এতিম ছিলেন আমি অভিভাবক মিলাইয়া দিছি আপনি কি এতিম ছিলেন না আমি অভিভাবক মিলাইয়া দিছি কেমন অভিভাবক নিজের সন্তানের চাইতে বেশি আদর করতেন হালিমা নিজের সন্তানকে হাতের উপরে শুয়ায় রাখতেন মুহাম্মদকে বুকের উপরে রাখতেন
হাদিমাতুস সাদিয়া আপনার আমার পয়গম্বরকে এত আদর করতেন এইখানে আমার একটা প্রশ্ন জাগতো মনে মনে সারা দেশে এত মহিলা থাকতে আল্লাহ তার দুস্তের জন্য ওই মহিলারে নির্বাচন কেন করলেন আল্লাহ এই মহিলারে দিয়েই আল্লাহর দুস্তের লালন পালন করাইলেন কারণটা কি হালিমাতুস সাদিয়া হালিমা শব্দের অর্থই হলো সহনশীলা হালিমা অর্থ সহনশীলা সহযোগী সব মহিলার মেজাজ কি সমান বাচ্চারা যে শাসন করে একজনের শাসনে হক রকম বাচ্চা যদি একটু ডিস্টার্ব করে দেখবেন এমন মহিলাও আছে কিল মারিয়া কিল মারার ভিডিও আর এমনি আগ করে শিক্ষার বাইরে বই রয়েছে আপু এমনও আছে না নাই আরো জোরে কন খুব সরা আরেক রুম থেকে স্বামী আছে দেয় এটার মারস কাল লাগি তখন স্বামীরেও কতক্ষণ দইব বেড়া ডরায় চেষ্টা করতে আর এরকম যদি সরা হয় আর আল্লাহর রসুলকে যদি এমন মহিলা দিয়ে পালান আল্লাহ কি খুশি থাকবে আল্লাহ বলেন আমি আমার দুস্তরে লালন পালন করাইমো সহনশীলা নারী দিয়া সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ সহনশীলা নারী দিয়া লালন পালন করাইবেন যেই মহিলার সহনশীলতা আছে নিজের সন্তানে ভুগাইতেছে মেজাজটা যদি খারাপ হয় আর যদি দুস্তের উপরে হুকুম অন্যটা হয়ে যায় শাসন জারি হয়ে যায় আদরের কমতি হয় আল্লাহ পাক এমন নারী নির্বাচন করেন না হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হইতেছে দুধ খাওয়ার সময় পার হয়ে গেছে চার বছর বয়স হয়ে গেছে নবীজির আশেকের রসুল গণ ওই কবিলায় বনু সাদ এলাকা এখনো যারা ঘুরতে যান যাদের ওই চক্ষু কুলা আছে চামড়ার চক্ষু নয় ওই নাক কুলা আছে চামড়ার নাক না আশেকের রসুল সত্যিকারের আশেকের রসুল যদি হয় নামে নয় কামে আমরার দেশে তো আশেক রসুল লেখে আমার কাছে মনে হয় আশেকে রসুল না লিখকে আশেকে জিলাভি আশেকে মিষ্টি আশেকে গজা এটি লেখার দরকার কারণ আশেকে রসুল দেখায় একদিন সারা বছর নবীজির সুন্নতের কোনো তাবেদারি নাই এমন ভণ্ড আছে না নাই সত্যিকারের আশেকে রসুল যারা সফর করতে যান তারা ওইখানে গেলেন নাকের গ্রান পান ওইখানে গেলে অনেকের এখনো মনে হয় কেন জানি নবীজি যে ঘোরাফেরা করছেন সেই সুগন্ধি এখনো বাতাসের সাথে বয়ে বেড়ায় চার বছর হয়ে গেছে হঠাৎ একদিন হালিমাতুস সাদিয়ার একটা মেয়ে ছিল বিশ্ব নবীর চাইতে সাত ছয় সাত বছরের বড় হালিমাতুস সাদিয়ার একটা সন্তান নবীজির সমবয়সী ছয় সাত বছরের বড় মেয়েটা ছোট ভাই দুজনকে আদর করে একজন আপন আরেকজন দুধ ভাই দুজনকে খুব আদর করেন খুব আদর করেন তো ছাগল রাখালি করতে যাইতেছে মেয়েটা মার কাছে বলছে মা মুহাম্মদকে আমার সাথে লয়ে যাই এরকম ওয়াইনি না ওয়াইনা অনেক সময় ছোট বাচ্চারা কোনো দিকে গেলে তার ছোটরারে সাথে নিতে চায় এটা তার মনের একটা আনন্দ হালিমাতুস সাদিয়ার মেয়েটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার আমার পয়গম্বরকে সাথে নিয়ে গেছেন নবীজির বয়স তখন চার বছর চার বছর বয়সের সময় ছাগল রাখালি করতে গেছেন এই মেয়েটা সাথে নিছেন তাকে পাহাড়ের এক কিনার খোলা আকাশ হালিমাতুস সাদিয়ার মেয়ে হঠাৎ ভয় পেয়ে গেছে একটা চিত্র দেখা আসমান থেকে সাদা পোশাক পরিহিত অবস্থায় একজন মানুষ
অচেনা জীবনে কোনোদিন এমন চেহারার লোক জিন্দিগিতে সে দেখে নাই সুজা আসমান থেকে নিচে নামছেন মুহাম্মদকে জমিনে ফেলাইছেন সুজা বরাবর শক্ত সদার সিনা সাফ ওপেন হার্ট সার্জারি সুজা বের করে ফেলছেন ছাতনিগুলো এভাবে বুক মেলায় ফেলছেন বুক মুবারক মেলাইয়া উনার কলিজা উনার ভিতরের অবস্থা সব ধুয়ে আবার ভিতরে যখন স্থাপন করতেছেন এই দৃশ্য দেইকা হালিমার মেয়ে চিৎকার দিয়া দৌড় শুরু করছেন বাড়িতে মা গো ও মা তুমি আসলা না কে যেন মুহাম্মদকে এই হালত তৈরি করছে আমার বাইরে কে যেন মেরে ফেলতেছে ও মা এই এই হালত তুমি দেখা যাও হালিমা তুসাদিয়া পাগলির মতো দৌড় শুরু করছেন হাওরের দিকে আমার ইতিম শিশু মুহাম্মদ আমার ইতিম শিশু মুহাম্মদ কি জবাব দেব কি জবাব দেব দৌড়ায় গেছেন ওই খোলা আকাশে পাহাড়ের কিনারায় ওইখানে গিয়ে দেখেন কিছুই হয় নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ চার বছরের শিশু পাহাড়ের কিনারে সুজা দাঁড়ায় আছে দৌড়ায় গিয়ে ধরায় দোষ বাবা তোর কি হয়েছে বুক হাতাইতেছেন দেখি দেখি কি হয়েছে দেখি কোনো একটা দাগ পর্যন্ত নাই এই ওপেন হার্ট সার্জারি করাইছেন কে ঐতিহাসিকগণ বলেন এই টাইমে ওপেন হার্ট সার্জারিটা কেন করাইলেন চার বছর বয়সের পর থেকেই ছোট ছোট বাচ্চারা খেলাধুলার দিকে আস্তে আস্তে ঝুঁকতে পারে ও দোস্ত আমার ওপেন হার্ট সার্জারি আপনাকে এই জন্য করাইলাম এই জন্য ওপেন হার্ট সার্জারি করাইলাম দুনিয়ার কোনো মোহমায়া দুনিয়ার খেলার মায়া এই সমস্ত মায়া মোহ যেন আপনার অন্তরে সে ব্যবস্থা নিতেছে ইনশাল্লাহ আমরা এইখানে যারা আছি আমরা শুনতে পারতেছি তো ইনশাল্লাহ হ্যাঁ আমরা চলো আর এদিক দিয়ে উনি ঠিক করতে থাক আলহামদুলিল্লাহ আইসে হালিমা বাড়িতে আইসা ওনার স্বামীর সাথে পরামর্শ করতেছে তার মার কাছে তো নিয়ে যাওয়া দরকার ভয় পেয়ে গেছে মার কাছে নেওয়া দরকার আর মাও বারবার শুধু খবর দিতেছেন আমি না খবর দিতেছেন ও হালিমা আমার মুহাম্মদকে নিয়ে আসো না কেন নিয়ে আসো না কেন সময় তো শেষ হালিমা তো সাদিয়া এই মুহাম্মদ ছাড়তে চায় না মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিবার চান না কেন দিবার চান না যে এই বরকত এই রহমত আমি কেমনে দিয়া দে দুই বছর যখন পূর্ণ হয়েছিল দুধ পান করার সময় তো শেষ তখন একবার নিয়ে আসছে আয়েশা আমিনার সাথে আলোচনা করিয়া বলতেছে দেখো বোন আমিনা তুমি পেটে ধারণ করছো কিন্তু আমি তো দুধ খাওয়াইয়া পাচ্ছি আমার মায়া তোমার চাইতে কম না মক্কার আবহাওয়া এখানে মহামারী চলে মাঝে মাঝে মুহাম্মদকে এখানে রাখা নিরাপদ না আমি আমার সাথে আবার ওই বনি সাদ হয়ে যাব তায়েফের উত্তরে আমি ওইখানে নিয়ে যাব তাকে সম্মত করে নিয়ে গেছেন সাথে এখন যেহেতু চার বছর বয়স আর এইরকম একটা ঘটনা ঘটে গেছে হালিমা তো সাদিয়া ভয় পেয়ে গেছে কান্দেন আর লয়ে রওনা দিছেন মক্কার দিকে কান্দেন আর যান কান্দেন আর যান মা আমিনার কাছে বুঝাই দিয়ে আসছেন দুই বছর মাকে পাইছেন মাকেও তো হারায় ফেললেন লম্বা ইতিহাস আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছয় বছরের সময় মা হারাইলেন দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে আছেন দাদা আব্দুল মুত্তালিব কারেন্ট গেছে না জেনারেটর আছে না একটু ব্যবস্থা আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 محمد رسول الله মুসলমান আমি এর একটা কারণ খুঁজে পাইছি আজকে আমাদের এই দুরবস্থা কেন আমাদের দুরবস্থা আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে বেরিয়ে গেছে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে অন্য কোন ভয় এদের অন্তরে জায়গাই পাইতো না যেই অন্তরে আল্লাহর ভয় আছে একটা চেয়ার এই চেয়ারে একজন বসা আছে আর একজন বইব কেমনে এই অন্তরে আল্লাহর ভয় থাকার কথা আল্লাহর ভয় যেহেতু বের করে দিবেন তাহলে পৃথিবীর বিভিন্ন মহব্বত আইসা বিভিন্ন ভয় আইসা জায়গা লইব আল্লাহর ভয় বেরিয়ে গেছে শত্রুর ভয় বেড়ে যাবে আল্লাহর ভয় যেহেতু নাই শত্রুর ভয় ডুবব জীবন হারাবার ভয় ডুবব যে আমি যদি যুদ্ধে যাই আমার গতি যাইব আমি যদি হক কথা কই আমার গতি যাইব এই যে বিভিন্ন কিছু হারাইবার ভয় ডুখে জেনে রাখবেন জেনে রাখবেন যার ভিতরে আল্লাহর ভয় নেই অন্যন্য ভয় আইসা জায়গানে এই ভয়ে তাকে বাঁচাইতে পারবে না আর আল্লাহর ভয় যার ভিতরে জায়গা দেওয়া হবে তার নীতি নিয়ে সে সামনের দিকে আগাবে সব বাতিল তাকে দেখে লেজ গুটায় পালাইতে বাধ্য হবে এটাই যুগ যুগের ইতিহাস এটা যুগের ইতিহাস আমরা অন্তত চোখের পানি ছেড়ে আমার মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ আর হুজুর এখন পারবো তো ইনশাআল্লাহ আমরা কারা কারা দোয়া করব নারে তাকবীর আল্লাহ যেন তাদেরকে নসরত দান করেন তাদেরকে সাহায্য দান করেন আল্লাহ রহম করুক আমার আত্মবিশ্বাস আমার বিশ্বাস এখনো মুসলমানরা দুর্বল হয়ে যায় নাই মানসিকভাবে দুর্বল আল্লাহ নিয়ামত কম দেন নাই এখনো এক টেবিলে যদি আমাদের মুসলমান দেশের মুসলিম রাজ্যগুলো যেগুলো আছে মুসলিম রাষ্ট্রের নেতারা যদি এক টেবিলে বৈসা যায় আমেরিকা বলেন ক্ষমতাধর রাষ্ট্রগুলো বলেন ওরা লেজ গুঠায়া পারাইতে বাধ্য হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মধ্যপ্রাচ্যে মুসলমানদের হাতে তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি সকল নিয়ামত দেয়া রাখছেন শুধু মুসলমানের ভিতরে আল্লাহর ভয়টা যদি ঢুকাইতে পারে এক টেবিলে যদি মুসলমান নেতারা বসে যায় ও মুসলিমরা এক রাতের ভিতরেই চিন্তায় গভীর গুমহারা হয়ে যাবে হকের পথে আমার মুসলিম রাষ্ট্রনায়করা যদি একটু আওয়াজ উঠায় ওদের কলিজায় কম্পন শুরু হয় জেনে রাখবেন বাতিল সব সময় দুর্বল থাকে আমরা দেখতে পারি বড় তো বাতিল ভীতু হয় দুর্বল হয় হক শক্তিশালী হয় এর একটা কারণ আছে বাতিল তার হাতে তরবারিও যদি থাকে বাতিল তার হাতে যদি তরবারিও থাকে সে তো জানে সে বাতিল এই অবস্থায় যদি সে মরে সে যে কুত্তা মরা মরবো এটা জানে আর হক তার হাতে অস্ত্র নাই হক কথা বলছি আমি যদি মরে যাই শহীদ বেঁচে থাকলে গাজী মনের শক্তিটা তাকে জয় এনে দেয় আল্লাহ যেন আমাদের মুসলিমদের উপরে নসরত দান করেন সাহায্য নাজিল করেন বলুন আমিন ইহুদিরা আগের থেকেই সেই পণ্ডিতরা খুঁজতেছে সত্তর হাজার পয়গাম্বর আমাদের বংশধারায় আর বনি ইসমাইলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তো দুইজন দুই শাখা বনি ইসমাইল বনি ইসরাইল বনি ইসরাইলের মধ্যে সত্তর হাজার পয়গাম্বর
আর বনি ইসমাইলে একজন পাঠাইবেন তৌরাতে গাওয়া আছে ইনজিলে লেখা আছে বনি ইসমাইলে আসবেন যিনি উনি শেষ এবং শ্রেষ্ঠ নবী তিনি তালাশে করতেছে আবু তালেব তুমি যদি তোমার বাতিজার ভালো চাও গুরিয়া লইয়া যাও আবু তালেব আর যান নাই সামনের দিকে আগান নাই আমার এতিম বাতিজার উপরে কেউ বাঁকা নজরে তাকাইবে এটাও আমি সহ্য করি না উনি ঘুরে চলে আসছেন আপনার আমার নবীর যখন ১২ বছর বয়স হয়ে গেল আবু তালেব বাপতেছেন একটা সম্ভ্রান্ত পরিবার মক্কা নগরীতে একজন সম্ভ্রান্ত মহিলা আছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাদিজার তত্ত্বাবধানে দিয়ে দেই বড় ধনী মানুষ অনেক কর্মচারীরা খেটে খায় তার বাড়িতে থাকে আপনার আমার নবী ১২ বছরের মানুষ ইয়েতিম দাদা নাই বাবা নাই মা নাই চাচা আবু তালেব খাদিজাতুল কুবরার বাড়িতে নিয়ে গেছেন আমার ভাতিজারে আপনি একটা চাকরি দিয়ে দেন রাইখা দেন আমার ভাতিজা ভদ্র আমার ভাতিজা ঠান্ডা জীবনে কোনোদিন কোন শিশুর সাথে ঝগড়া করে নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এক পলক তাকায়া দেখছেন আপনার আমার পয়গম্বরের চেহারা এক নজর তাকায়া দেখছেন ঠিক আছে আবু তালেব রাই কাজাও তোমার বাচ্চা যারা চিন্তা করো না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বকরি বেড়া অনেক ছাগলের পাল ওনার ছিল এক একজনকে বন্টন করে দেওয়া এক একটা কর্মচারীর আন্ডারে ধরেন ২০টা ২৫টা ১৫০ এভাবে বন্টন করে দেওয়া এই ছাগলগুলো তুমি পালবা ওই ছাগলগুলো তুমি পালবা ওই ছাগলগুলো তুমি পালবা এইভাবে বন্টন করে করে দেওয়া আশ্চর্যের ব্যাপার ওই সময় আল্লাহর রহমত আপনার আমার পয়গম্বর আল্লাহর দোস্তের সাথে আছেন না দুনিয়ার মানুষ অনেকেই নবীকে পায়াও চিনে নাই কিন্তু প্রাণীরা তো চিনে আল্লাহর নবীর বন্টনে যেই ছাগলগুলো ভেড়াগুলো নিয়া উনি হাওরে যান ওই পাহাড়ি কুলা এলাকায় গিয়া ঘাস খাওয়াইতে যান দিনের বেলায় সব রাখালেরা খাদ্য খাওয়ায় কিন্তু আল্লাহর নবী এক জায়গায় বসা থাকেন সকল বকরি ভেড়াগুলো আইসার নবীজিকে ঘিরে বসে থাকে ওই ছাগলগুলো আপনার আমার দোস্তে আপনার আমার পয়গম্বরের চেহারা মুবারক দেখে ঘাস খায় না নবীজির চেহারা মুবারক দেইকা দেইকা তারা তৃপ্তি নেয় এইভাবে কয়েকদিন ঘটনা ঘটে গেল অন্যান্য কর্মচারীরা খাদিজার কাছে গিয়া বিচার দেয় ও মালিক মালকিন আপনি জানেন না আপনার এই মুহাম্মদ নামক কর্মচারী তো ঘাস খাওয়ায় না ছাগল বেড়ারে সারাদিন সে যেই জায়গায় বসা থাকে বকরি বেড়ায় ছাগলগুলো তার চতুর্দিকে ঘিরে বইয়ে থাকে খাদিজার বড় আশ্চর্য লাগলো গভীর রজনীছে এক এক রাকালের ছাগল বকরি বেড়ায় এক এক জায়গায় ভাগ করে রাখা আছে উনি তত্ত্ব নিলেন মুহাম্মদ নামক ওই বালকের ছাগলগুলি কোথায় রে আমারে লয়ে যায় অন্যান্য ছাগলগুলো সব গড়গুলো দেইকে দেইকে গেছেন সব স্বাস্থ্য চেহারা দেইকে দেইকে গেছে মুহাম্মাদের ছাগলগুলো যেই ঘরে থাকেন উনি প্রথমেই যখন ঢুকলেন ওই অন্যান্য ছাগলের ঘরে ঢুকলে একটা যেই রকম বিশ্রী দুর্গন্ধ লাগে মুহাম্মাদের ছাগলের ঘরগুলোতে এমন বিশ্রী দুর্গন্ধ নাই ঘরের ভিতরে ঢুকলেন তিনি ছাগলগুলোর চেহারা কেন জানি বেশি বেশি মায়া লাগে অন্যান্য ছাগলগুলোর চেহারা এগুলো একরকম না অন্যান্য ছাগল আর মুহাম্মাদের ছাগলগুলোর স্বাস্থ্যে পরিবর্তন স্বাস্থ্যে বেশ কম চেহারায় বেশ কম এক একটা ছাগলের দিকে তাকাইলে পাথর মন নরম হইয়া যায় খাদিজার ধারণা যারা নালিশ করছিল
এদের পক্ষে গেছে না বিপক্ষে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার আলোচনা আল্লাহর রাসূলের সিরাতের আলোচনা নবীজির 40 বছরের জিন্দেগির যে আলোচনা ওনার জিন্দেগির এটা হলো আমাদের আলোচনার বিষয় আলোচনা শুনলে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে আল্লাহর দুস্থের আলোচনা করলে রহমত নাজিল হইতে থাকে আর নবীজির 23 বছরের যে নবুয়তের জিন্দেগি ওইটার একটা ব্যাপার 40 বছর বয়সের আগ পর্যন্ত যে জীবনটা জন্ম থেকে 40 পর্যন্ত আলোচনা করা নফল আলোচনা করা কি এটা নফল ইবাদতে শামিল হয় আর 23 বছরের জিন্দেগিতে আল্লাহ যা বিধিবিধান নাজিল করেছেন এটা ফরজ এইজন্য দেখবেন আমাদের দেশে অনেক সময় মিলাদুন নবী সিরাতুন নবী এই দুইটার নাম নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বটা নিরসনের জন্য আমি দুই একটা কথা আপনাদেরকে বলে দেই আমি আপনাদের সন্তান এইজন্য আপনাদেরকে জানানো দরকার আমাদের ভিতরে যেন কোনো দ্বন্দ্ব না থাকে সিরাতুন নবী যেই নামকরণ করা হয়েছে এটাই আসল নাম তার কারণ 1 থেকে 20 এর ভিতরে 10 আছে না নাই 15 আছে না নাই সব সংখ্যাগুলোই তো আছে সিরাতুন নবী নবীজির জীবনী সিরাতুন নবী মানে কি নবীজির জীবনী মিলাদুন নবী নবীজির জন্ম জীবনীর ভিতরে জন্ম আছে না নাই কিন্তু শুধু যদি মিলাদুন নবী বলা হয় তাহলে সিরাতুন নবী থাকে না মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে কিন্তু সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে মিলাদুন নবী আল্লাহর রাসূলের জন্ম থেকে নিয়ে 40 পর্যন্ত আলোচনা করা নফল কিন্তু নবীজির যে সিরাত 23 বছরের জিন্দেগি এগুলো আলোচনা করা ফরজ মিলাদুন নবী আলোচনা করা কি নফল আর সিরাতুন নবীর আলোচনা করা ফরজ মিলাদুন নবী আমল করার ব্যাপার নয় আপনি ছাগল এভাবে পালতে পারবেন আল্লাহর রাসূলের দিকে যেভাবে তাকায় থাকতো 40 বছর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যা যা আলোচনায় আসবে এগুলো নবীর জন্য নবুয়তের দলিল নবীর জন্য নবুয়তের দলিল আর 23 বছর 40 এর পর থেকে যা হইছে উম্মতের জন্য শরীয়তের দলিল আমাদের ভিতরে যেন কোনো দ্বন্দ্ব না থাকে অনেকেই আছে দু চার পাঁচ জন লোক এরকম থাকে বাঁকা ওরা বোঝানো যায় না কেউ যদি অবুঝ হয় তাকে বোঝানো যায় বুঝদার হয়ে যদি অবুঝের অভিনয় করে তাকে বোঝানো সম্ভব না সত্যি যদি একটা লোক ঘুমে থাকে জাগাতে পারবে হজাক্কে ঘুম জীবনে বা বুঝিব আল্লাহ আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করেন বলুন আমিন আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে এই যে ছাত্র সমাজ